আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মত পদ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কী হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি, তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্তাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা এক্স্যাক্ট একটা খসড়া করে জাতির সামনে বললে আমাদের এই কাজগুলো করতে হয়, আমাদের এই সময়টা প্রয়োজন, সেই সময়টাকে আমরা দেব না? অবশ্যই দেব। তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে, আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে? নো। নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোপেকি যেন থাকতে না হয়, কাজেই তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে, রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে, আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যে প্রচেষ্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, নাৎসিরা ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না অনেকে বলে, তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে, যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দ পতন যদি না করতে চান শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন? এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে
বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতিবিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করে এসেছে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন, যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শ্রীলঙ্কা। এই কয় বছরেও ভারত সরকার, একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, বাংলাদেশে পিলখানা বিড়িয়ার বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারে যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এখন কথা হচ্ছে, অনেকে মাইন্ড করবে, মন খারাপ করবে, কিন্তু কিছু কথা বলতেই হবে। গত 5-7 বছর ধরে আমরাও তো রক্তাক্ত হয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করি নাই। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, এই 53 বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, একটা গুড গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি নাই। হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয়, ঘুষ দুর্নীতি সমাজে রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থা তছতছ করে ফেলেছে। কাজে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদিও মধু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে, আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন, তার মাধ্যমেই সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের মাধ্যমেই আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তনও করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস 6 মাস 1 বছরও থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজটা করতে হবে পরবর্তী সরকারকে। কাজেই পরবর্তী সরকার, সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে। আল্লাহ বলছে না, দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করে। শেখ হাসিনা এই অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম। কাজেই নিজেদের ভুল শুধরে নিয়ে তওবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। আমি একটা স্লোগান দিলে আপনাদের সাথে সাথে ধরেন, দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ,
সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দোষ, দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে